আসসালামু আলাইকুম। তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে এত রকমের মশলা দেখে সবাই হয়তোবা ভাবতেছেন আমি এত রকমের মশলা দিয়ে আজকে কী রান্না করব, তাই না? সকালে ঘুম থেকে উঠেই দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে আর অনেকটাই ঠান্ডা লাগতেছে, তাই ভাবলাম আজকে বোনা খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। যেহেতু মেহেরিজের বাবার এই খাবারটা অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম আর একটু স্পেশালভাবে রান্না করি, তার জন্য এতগুলো মশলা নিয়েছি। রান্না শুরুতে সব কিছু যদি জুগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়, তাই সবগুলো রেডি করে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। সাধারণত বোনা খিচুড়ি রান্না করতে যে যে মশলাগুলো ব্যবহার করা হয় তার তুলনায় আমি আজকে রান্নাতে একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করব। আর চাল ডাল অন্যান্য সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন রান্নাটা আমি বসিয়ে দিব। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমি ততক্ষণে ভেজে নিব যতক্ষণ না একটু পুরোপুরি স্মেল বের হয়। শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আর এই তেলে আমি পর্যায়ক্রমে সবগুলো মশলা এক এক করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলো গোটা মশলা, তারপর নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নিব। এখন আদা রসুন পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার রান্নাগুলো রেসিপি আকারে দিচ্ছি বলে আবার কেউ কিছু মনে করবেন না, আসলে আমি নিজেও রান্না ভালো পারি না, এখনও শিখে যাচ্ছি। আমার সাধারণ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যারা সংসার জীবনের শুরু অথবা রান্না সম্পর্কে ততটা ভালো জানেন না তাদের জন্য যদি আমার এই সাধারণ রান্নাগুলো দেখে একটু উপকার হয়। একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে পানিটা মশলার সাথে মিশিয়ে দিব। আর প্রথম দিকে যেহেতু আমি সরিষা তেল দিয়েছি আর এখন সয়াবিন তেলটা দিয়ে দিব। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আপনারা হয়তো বলতে পারেন বোনা খিচুড়িতে কেনই বা আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি। আসলে বোনা খিচুড়িতে বিরিয়ানি মশলা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায়। মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টক দই, তারপর আবারও কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো অল্প পরিমাণে সিদ্ধ হওয়ার অবধি মাংসের সাথে কষিয়ে নিব। মশলাগুলো রেখে মাংস আর আলুটা এক এক করে তুলে নেব। একই মশলায় আমি চাল ডাল আর অন্যান্য উপকরণগুলো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি দুই রকমের ডাল। এখানে আমি নিয়েছি মসুরের ডাল, তারপর হচ্ছে বুটের ডাল। আর এখন দিয়ে দিচ্ছি চালগুলো, সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব।
চাল ডাল আর অন্যান্য উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি রাইস কুকারে রান্নাটা করে নিব। রাইস কুকারে চালটা দিয়ে দিয়েছি আর এখন মাংস যে রান্না করে রেখেছিলাম ওইগুলো ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। চালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি প্যানটা রাইস কুকারে বসিয়ে নিব। এখন পরিমাণ করে পানিটা দিয়ে নিব। পানিটা দেওয়ার শেষে আবারও একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিব। দশ মিনিটের ভিতরে ফাইনালিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এ হচ্ছে আমার বোনা খিচুড়ির ফাইনাল লুক। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা অন করে রাখতে পারেন, যাতে করে আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে চাইলে কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন, আর কোনো দিক যদি একটু ভুল মনে হয় সেটাও জানাতে পারেন কমেন্টস করে, আমি চাইব নিজেকে সংশোধন করে নিতে। কাজ শেষ করে একটু সময় নিয়ে অ্যাকোয়ারিয়ামের সামনে এসে বসলাম। মাছগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ কত সুন্দর করেই না সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। মেহেরিশের জন্য আপেলের পিউরি বানিয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম এটাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার কোনো আপুর হয়তো বা ছোটো বেবি থাকতে পারে, ওনার জন্য আমার এই রেসিপিটা একটু হলে উপকারে আসবে। আপেলটা ছিলে নিলাম, এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমাদের মাদের উচিত বাচ্চাদেরকে সব ধরনের ফলের সাথে ছোটবেলা থেকে পরিচয় করে দেওয়া। সব ধরনের ফলে একটু একটু করে হলেও খাওয়ানো উচিত, যাতে করে ওর খাবারের প্রতি একটা আকর্ষণ জাগে। যেহেতু সব ধরনের ফলে কম বেশি অনেক রকমের ভিটামিন থাকে, তার জন্য দরকার সবগুলো ফলে খাওয়ানো কম বেশি সব ভিটামিন যাতে করে বাচ্চারা পেয়ে যায়। আপেলটা টুকরো টুকরো করে নিয়েছি আর এখন সিদ্ধ করে নিব অল্প পানি দিয়ে। আপেলে রয়েছে অনেক রকমের ভিটামিন, যেমন ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই। যেই ফলগুলো ক্রিসপি জাতীয় হয় সেগুলো খাওয়া দাঁতের জন্য কিন্তু অনেক ভালো। এই ফলগুলো খাওয়ার ফলে দাঁতের ব্যাকটেরিয়া চলে যায়, দাঁত পরিষ্কার হয়। ফলের উপকারিতা বলে তো শেষ করতে পারবো না, আর আমার এই ছোটো জ্ঞানে পরিসরে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়। তার জন্য যতটুকু জেনেছি ওইটুকু আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আপেলটা সিদ্ধ করে নিয়েছি, তারপর ব্লান্ডার করে নিয়েছি, আর এখন অল্প অল্প ফর্মুলায় মিল্ক দিয়ে পিউরিটা তৈরি করে ফেলেছি। সকাল থেকে একটু একটু করে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে দেখলাম আকাশে অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকাতে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন অনেক বেশি ছোট ছিলাম
তখন যদি দেখতাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তখন কিন্তু আমি অনেক বেশি ভয় পাইতাম। উঠোনে থাকলে আস্তে আস্তে করে বাসা চলে যাইতাম, কখনো কাউকে বুঝতেই দিতাম না যে আমি ভয় পাইছি। ছোটবেলার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি বলে আবার আমাকে নিয়ে আপনারা মজা করবেন না প্লিজ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।